হে গাইজ, স্বাগতম জানাইছোঁ ইটেকাছ আমাৰ অন্য এক নতুন ফ্ৰেছ ভিডিঅ'টোৰে। আৰু আজিৰ ভিডিঅ'টোত আমি আলোচনা কৰিব গৈ আছোঁ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ যি ছিক্স ছেমেষ্টাৰ ইউ জি ছিক্স ছেমেষ্টাৰৰ ফাইনেল এক্সাম হ'ব হৈ আছে। তো সিহঁতৰ যি অনলাইন এক্সাম আছে, তো অনলাইন এক্সামিনিকেইটাই বহুতো প্ৰব্লেমৰ ফেচ কৰি আছে। যেনেধৰণৰ ধৰি লওক, যি পি ডি এফ ফাইল আপলোড কৰিব লাগে এনচাৰ স্ক্ৰিপ্টৰ, সেইটো কৰোঁতে সিহঁতে ফেইল হৈ গৈছে, প্ৰব্লেম ফেচ কৰি আছে। তো ইয়াৰ ওপৰত গুৱাহাটী ইউনিভাৰ্চিটিয়ে এটা ইম্পৰ্টেণ্ট নটিফিকেশ্যন দিছে, এটা নটিচ দিছে যে আপোনালোকে কেনেকৈ পি ডি এফবিলাক বনাই কেনে, আপুনি কোনটো ছফ্টৱেৰেদি আপুনি বা এপ্লিকেশ্যন ইউজ কৰি কেনে পি ডি এফ বনাই আপোনালোকে আপলোড কৰিলে ছাকচেছফুলি আপলোড কৰিব পাৰিব বুলি। তো এই গোটেই যি হেৰিটো আছে, নটিচটো আছে, আপোনালোকৰ আগত এক্সপ্লেইন কৰিম। আপোনালোকে ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা একদম শেষলৈ চাব। আৰু ইয়েছ, এতিয়ালৈ যদি ইটেক আছাম ইউটিউব চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰা নাই, ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু বলক চাওক গোটেই ইনফৰ্মেশ্যনখিনি। তো গাইজ, আমি যদি গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ অফিচিয়েল ৱেবছাইটটো আমি যদি হেৰি কৰোঁ, ভিজিট কৰোঁ, তেনেহ'লে তলত আমি এটা মাৰ্কিও দেখা পাম, এটা ইনফৰ্মেশ্যন গৈ থকা দেখা পাম। ইয়াতে লিখা আছে ইনষ্ট্ৰাকশ্যন ফৰ আপলোডিং এনচাৰ স্ক্ৰিপ্ট। এইটোত যদি আমি ক্লিক কৰোঁ, ইহঁতৰ অফিচিয়েল যি নটিচ আছে, সেই নটিচটো আমি ইয়াতে পাই যাম। ইয়াতে কেইটামান সিহঁতে ইম্পৰ্টেণ্ট পইণ্টছ সিহঁতে ইয়াতে এক্সপ্লেইন কৰিছে। তো এই গোটেইখিনি বস্তু আমি এই ভিডিঅ'টোত এফালৰ পৰা ষ্টেপ বাই ষ্টেপ, ওৱান বাই ওৱান আমি ডিছকাছ কৰি যাম। তো ভিডিঅ'টো আপোনালোকে একদম স্কিপ নকৰিব। তো গাইজ, প্ৰথমতে ইয়াতে সিহঁতে ড'জ এণ্ড ড'ণ্টছ ফৰ আপলোডিং এনচাৰ স্ক্ৰিপ্ট। আপুনি এনচাৰ শ্বীট বা এনচাৰ স্ক্ৰিপ্টটো আপলোড কৰাৰ আগতে আপুনি কি কৰিব লাগিব বা কি কৰিব নালাগিব, সেই বস্তুখিনি ইয়াতে তলত দিয়া আছে। 1, 2, 3, 4 মানে চাৰিটা মেইন পইণ্টছ আছে, সেই চাৰিটা পইণ্টছ আপোনালোকে চাব লাগিব। তো প্ৰথমতে সিহঁতে কৈছে, ডু নট টেক এ ফটোগ্ৰাফ অফ ইউৰ এনচাৰ শ্বীট। তো আপোনালোকৰ যি এনচাৰ শ্বীট থাকিব, সেইটো আপোনালোকক ফটো তুলি কিনে আপলোড কৰিব মানা কৰিছে, মানে ফটো তুলিব মানা কৰিছে। ইফ ইউ ডু ইট, ইউৰ ডকুমেণ্ট উইল বি ইন এম বি চাইজ। তো আপোনালোকৰ যি ডকুমেণ্টটো থাকিব, ফটো তুলিলে সচৰাচৰতে কি হয়, আপোনালোকৰ যি ফাইলটোৰ চাইজ থাকে, ফাইলটোৰ চাইজ অলপ বেছি ডাঙৰ হয়, ঠিক আছে। আজিকালি মোবাইলবিলাকতো অলপ ধৰি লওক পিক্সেলবিলাক বহুত হয় কেমেৰাৰ, হয় না? তো সেইকাৰণে কি হয়, আপোনালোকৰ যি ডকুমেণ্ট থাকে বা ফটো ইমেজটো থাকে, তো সেইটোৰ চাইজটো অলপ ডাঙৰ হয়। হুইচ দি চিষ্টেম উইল নট টেক বিকজ অফ ইটছ অভাৰ চাইজ। তো অভাৰ চাইজ হোৱাৰ কাৰণে আপোনালোকৰ যি ফাইলটো আছে, সেই ফাইলটো আপলোড নহয় বা ফেইল হৈ যায়, কিবা এৰৰ আহে, ঠিক আছে। তো আপোনালোকক ফটো তুলিব মানা কৰিছে। আৰু ইয়েছ, ইয়াতে মই এটা ছাজেশ্যন দিব বিচাৰিম, যদি আপোনালোকে ফটো তুলিব বিচাৰিছে কিন্তু সেইটো যদি আপোনালোকে ছাকচেছফুলি অলপ কম্প্ৰেছ কৰিব পাৰে, ইয়াৰ চাইজটো কমাব পাৰে, তেনেহ'লে আপোনালোকে নিশ্চয় আপোনালোকৰ পি ডি এফটো বা ফাইলটো আপোনালোকে আপলোড কৰিব পাৰিব। কিন্তু গুৱাহাটী ইউনিভাৰ্চিটিয়ে কৈছে যে আপোনালোকক মানে ছাজেষ্ট কৰিছে যে ইয়েছ, আপোনালোকে ফটো তুলিব নালাগে, আপোনালোকে কিবা বেলেগ এপ ইউজ কৰক। কি এপ ইউজ কৰিব সেইটো তলত দিয়া আছে, সেইটোৰ কথাও মই ক'ম আপোনালোকক। তো ফটো তুলিব মানা কৰিছে কাৰণ ইয়াৰ যি ফাইল চাইজটো থাকে, সেইটো অলপ ডাঙৰ হৈ যায়, মানে বিগ চাইজ হৈ যায়, সেইকাৰণে আপোনালোকক ফটো তুলিব মানা কৰিছে। তো তাৰপিছত 2 নম্বৰটোত কৈছে, বাট ইউজ এডব স্কেন অৰ চিমিলাৰ এপ টু স্কেন দি এনচাৰ শ্বীট। তো আপোনালোকে যি এনচাৰ শ্বীটখন আছে, এনচাৰ শ্বীটটো আপোনালোকে স্কেন কৰিবলৈ আপোনালোকক এডব স্কেন ইউজ কৰিবলৈ আপোনালোকক ছাজেষ্ট কৰিছে, বা অৰ চিমিলাৰ এপ, বা আপুনি ধৰি লওক এডব স্কেনৰ নিচিনা বাকী যি কিছুমান এপ্লিকেশ্যন আছে, সেই এপ্লিকেশ্যনবিলাক আপোনালোকক ইউজ কৰিব কৈছে। অৰ চিমিলাৰ এপ আৰু কি কি হ'ব পাৰে, ধৰি লওক ইফালে আপোনাৰ কেম স্কেনাৰ হৈ গ'ল, তাৰপিছত আৰু ধৰি লওক আৰু বহুত বেলেগ বেলেগ এপ আছে, ঠিক আছে। আপুনি এডব স্কেন বা যদি আপোনাৰ আগৰ মানে অল্ড ভাৰ্চনটো আছে, যদি কেম স্কেনাৰৰ, সেইটো আপোনালোকে ইউজ কৰিব পাৰে, সেইটো বহুত সুবিধাজনক হয়, ঠিক আছে। সেইটো যদিও বেণ্ড হৈছে কিন্তু আপোনালোকে ইউজ কৰিব পাৰে, সেইটো গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ লগত একো কথা নাই আৰু, আপোনালোকে ইউজ কৰিব পাৰে, কাৰণ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ এমপ্লয়িবিলাকেও সেইটো এপ ইউজ কৰে কেতিয়াবা। মই বহুত নটিচ সিহঁতে স্কেন কৰি গুৱাহাটী ইউনিভাৰ্চিটি পৰ্টেলত আপলোড দিয়া মই বহুত চাইছোঁ। তো আপোনালোকে ইউজ কৰিলে একো প্ৰব্লেম নহয় দিয়া, ঠিক আছে। তো আপোনালোকে এডব স্কেন নহ'লে যদি পাৰে কেম স্কেনাৰ ইউজ কৰিব, টু স্কেন দি এনচাৰ শ্বীট। তো এনচাৰ শ্বীটবিলাক আপোনালোকে স্কেন কৰোঁতে এডব স্কেন নহ'লে কেম স্কেনাৰ ইউজ কৰিব পাৰে। তাৰপিছত দিছে, ইউ কেন ডাউনলোড দিছ কেম স্কেনাৰ ফ্ৰম গুগল প্লে ষ্ট'ৰ ফৰ এণ্ড্ৰইড ফোনছ। তো আপোনালোকে গুগল প্লে ষ্ট'ৰৰ পৰা এডব স্কেন বা ধৰি লওক বাকী বেলেগ কিবা এপ যদি আপোনালোকে পি ডি এফ বনোৱা, যদি কিবা স্কেন কৰা আৰু পি ডি এফ বনোৱা এপ যদি পায়, তেনেহ'লে সেইবিলাকো ইউজ কৰিব পাৰে গুগল প্লে ষ্ট'ৰৰ পৰা। তাৰপিছত অৰ নোট এপ ইন আইফোন। তো আইফোনত আপোনালোকে যদি আইফোন ইউজ কৰে, তেনেহ'লে নোটছ এপ নামৰ এটা এপ আছে, তো সেইটো এপো আপোনালোকে ইউজ কৰিব পাৰিব। প্লে ষ্ট'ৰ হ'লে আপুনি ইউজ কৰিব এডব স্কেন, মানে এণ্ড্ৰইড ফোন হ'লে এডব স্কেন, নহ'লে কেম স্কেনাৰ, আৰু যদি আপুনি আইফোন ইউজ কৰি আছে, তেনেহ'লে নোটছ এপ বুলি এটা এপ আছে, সেই এপটো ইউজ কৰিব লাগিব। তাৰপিছত 3 নম্বৰত কৈছে, ইফ ইউ ডু
সো এজ ইনফর্ম ইন পয়েন্ট টু এবভ যদি এই দুই নম্বর পয়েন্টটু আপনার ফলো করেছে তেনহলে কি হবো ইট উইল বি অটোমেটিক্যালি কনভার্টেড টু আপলোডেবল পিডিএফ তো আপনার যদি এইবিলাক এপ ইউজ করে তেনহলে আপনার ফাইলটা থাকি সেইটা অটোমেটিক্যালি কি হয়ে যাব পিডিএফ লৈ মানে আপলোড করবা পিডিএফ লৈ কনভার্ট হয়ে যাব দি সাইজ অফ হুইচ উইল বি ইন কেবি তো এইবিলাক এপে দি যদি আপনি হেৰি করে ডকুমেন্টবিলাক হেৰি করে স্ক্যান করে মানে ধর আপনার এনসার শিটবিলাক স্ক্যান করে তেনহলে এইবিলাক কেবিত আহিব মানে এমবিটো বহুত ডাঙর হয় 1024 কেবি মিলিহে 1 এমবি হয় তো কেবিটো সরু আর এমবিটো অল্প ডাঙর হয় This is what you have to do. If you do it, you will definitely be able to upload. যদি আপনি এনেকা এই দুই নম্বর ইনস্ট্রাকশনটা ভালকে ফলো করে তেনহলে যদি এইটোর নিচিনাকে আপনি প্র্যাকটিক্যালি আপনি পিডিএফ বনাত ইউজ করে তেনহলে ইয়াতে কইছে নিশ্চয় আপনি ডেফিনেটলি আপনি আপলোড করব পারিব তারপর চারি নম্বর ইনস্ট্রাকশনটা কইছে ইফ ইউ ওয়ান্ট টু নো মোর রিড দি ফলোয়িং এন্ড সি দি ভিডিওস ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং দি প্রসেস তো আপনি যদি আর ইয়াতকে বেশি জানিব বিচাৰিছে যে কেনেকে আপনি ডাউনলোড করব সেই এপবিলাক কেনেকে আপনি পিডিএফ বনাব তো এই গোটেই বস্তুখিনি তলত ইয়াতে ইনস্ট্রাকশন দি দিছে এন্ড্রয়েডর কারণে আর আইফোনের কারণেও দিয়া আছে তো আপনার বেশিরভাগে মই জানো এন্ড্রয়েড ইউজ করে আছে তো এন্ড্রয়েড আগত ডিসকাস করো তারপর আইফোনটাও আমি ডিসকাস করি তো গাইজ প্রথমতে আপনার স্টার্ট বাই ডাউনলোডিং এডোব স্ক্যান তো ফার্স্টতে আপনি এডোব স্ক্যানটা ডাউনলোড করব তো কেনকে কত পাব এডোব স্ক্যানটা আপনার সিম্পলি আপনার মোবাইলত থাকা যে প্লে স্টোর আছে গুগল প্লে স্টোর সেইটা ভিজিট করব আর তাতে সার্চ করব এডোব স্ক্যান বলে ওকে এডোব স্ক্যান বলে সার্চ করার পিছত আপনার সেই এপটা পাই যাব তারপর আপনার সেইটা সিম্পলি ডাউনলোড করে কিনে ইনস্টল করে লোক তারপর কৈছে কেনকে আপনার স্ক্যান করব আপনার এনসার শিট খিনি তো তার প্রথমতে আপনার যে এডোব স্ক্যান আপনার হেৰি করলে ইনস্টল করলে বা কেম স্ক্যানারটা ইনস্টল করলে তো ইয়াতে এডোব স্ক্যানের কথা দিয়া আছে বারো এডোব স্ক্যানের কথাই আমি ডিসকাস করো তো আপনার প্রথমতে এডোব স্ক্যান এপটা খুলি লব তারপর ইয়াতে দিয়েছে দুই নম্বর দি এপ হেজ টু ক্যাপচার মোড তো আপনার ডকুমেন্টবিলাক বা এনসার শিটটো স্ক্যান করবর কারণে আপনার দুটা অপশন পাব এটা হল অটো ক্যাপচার আর এটা হল ম্যানুয়াল ক্যাপচার বলে ঠিক আছে অটো ক্যাপচার মোডত কি হয় চাই লো ইন অটো ক্যাপচার মোড দি মুভমেন্ট অফ দি ক্যামেরা ডিটেক্টস এ ডকুমেন্ট তো আপনার যে ক্যামেরা আছে ফোন ক্যামেরাটা অটোমেটিক্যালি খুল খাব যদি আপনি অটো ক্যাপচার মোডটো ইউজ করে তেতিয়া কি হব আপনার তলত ক্যামেরার তলত আপনার যেটো ডকুমেন্ট বা এনসার শিট রাখব সেইটা ধুনিয়াকে সিহতে নিজে নিজে ডকুমেন্টটা সিহতে ডিটেক্ট করে লব যে এইখিনিয়ে আপনার যে ডকুমেন্ট আছে সেইখিনি ডকুমেন্ট বাকি ব্যাকগ্রাউন্ডখিনি সিহতে কাটি দিয়ে ইন দি ম্যানুয়াল মোড আকৌ ম্যানুয়াল মোডত কি হয় চাও ইউ হ্যাভ টু প্রেস দি ক্যাপচার বটন ওয়ান্স ইউ ফাইনালাইজ দি ডকুমেন্ট বাই প্লেসিং দি ফোনস ক্যামেরা ওভার এ ডকুমেন্ট তো যে ম্যানুয়াল ক্যাপচার মোড আছে সেইটা আপনার কি করব ধুনিয়াকে উপরের ফালের পরে ডকুমেন্টর উপর মানে এনসার শিটের উপর ধরব লাগবে রাখব লাগবে তো রাখার পিছত যেতিয়া আপনাদের ফাইনাল করলে যে ইয়াস হয়ে গেছে ধুনিয়াকে মই ক্যামেরাটো উপর রাখব পারিছো ডকুমেন্টখিনি কভার হয়েছে তেনহলে আপনাদের যে ক্যামেরা বটন এটা আছে সেই বটনটাত আপনাদের ক্লিক করে দিব লাগবে তারপরে এইটো হব তারপর তিন নম্বরত কইছে চুজ দি ম্যানুয়াল ক্যাপচার মোড তো আপনার সাজেস্ট করেছে যে আপনার ম্যানুয়াল ক্যাপচার মোডটে চুজ করব বলে তারপর দিছে ফলো অন স্ক্রিন ইনস্ট্রাকশন এন্ড ক্যাপচার দি ইমেজ অফ দি ডকুমেন্ট তো স্ক্রিনত কেটামান ইনস্ট্রাকশন দিয়া যাব যেটা আপনি ফটো তুলি থাকিব বা আপনি পিডিএফটো হেৰিটো কি বলে কয় এনসার শিটটো স্ক্যান করে থাকি তেতিয়া কিছুমান ইনস্ট্রাকশন আহিব তো সেইবিলাক আপনি যদি ফলো করে করে যায় বাই হোল্ডিং দি ফোনস ক্যামেরা স্টেডি ওভার দি পেজ তো আপনার এনসার শিট উপর ক্যামেরাটো ইমান লরচর নকরিব মোবাইলটো একদম স্থিরে রাখব আপনাদের ওকে তারপর কইছে স্ক্যান দি পেজ বাই প্রেসিং দি অন স্ক্রিন বটন তো স্ক্রিনত যে বটন আছে সেই বটনটো ক্লিক করে দিলে আপনার সেই এনসার শিটটো ক্যাপচার হয়ে যাব এডজাস্ট ইউর স্ক্যান ইফ নেসেসারি যদি ধর ব্যাকগ্রাউন্ড খিনি অল্প যদি কিনা বেশিকে আছে ডকুমেন্টের বাইরে তাহলে এইখানে আপনাদের ধুনিয়াকে কাটি লব পারিব তাতে ঠিক আছে এইখানে আপনি সিলেক্ট করে লব পারিব তারপর সেভ দি স্ক্যান তো আপনার যে এনসার শিটটো স্ক্যান করলে সেটা আপনি সেভ করব ইট উইল অটোমেটিক্যালি সেভ দি স্ক্যান এস পিডিএফ তো এইটো সেভ বটনটো ক্লিক করার লগেলগে সেইটো অটোমেটিক্যালি আপনার যে পিডিএফ ফর্মেট আছে সেই পিডিএফ ফর্মেটত সেভ হয়ে যাব তেনহলে তারপর কি করব আপলোড দি পিডিএফ ইন দি পোর্টেল তো যে এক্সামিনেশন পোর্টেল আছে সেইটোত আপনার এই পিডিএফটো আপলোড করে দিব যদি পারে আপনার এই রিনেম করে কিনে আপলোড দিব ইফ ইউ স্ক্যান মাল্টিপল পেজেস ওয়ান বাই ওয়ান যদি আপনি এটার পিছত এটা এনেকে যদি স্ক্যান করে যাই এডোব স্ক্যানে দি অল স্ক্যানস উইল বি অটোমেটিক্যালি কম্বাইন্ড ইন্টু ওয়ান পিডিএফ ফাইল যদি আপনি ওয়ান বাই ওয়াই ওয়ান এনেকে যদি আপনি স্ক্যান করে যাই তাহলে এই গোটেই
ফাইল কেটা পিডিএফ কেটা এটা পিডিএফ লৈ চেঞ্জ হৈ যাব কনভার্ট হৈ যাব হুইচ ক্যান বি ক্যান আপলোড তো এটুই আপুনি আপলোড কৰি দিব পাৰিব ফর ডিটেইল ইনস্ট্রাকশন ক্লিক অন দিস লিংক তো আৰু যদি আপুনি ইনফৰমেশন যদি কিবা বিচাৰিছে এডব স্ক্ৰিনৰ ওপৰত তেনহলে এটু দিস লিংক এটু লিংকত যদি আপুনি ক্লিক কৰে তেনহলে হিয়তৰ জি এডব স্ক্ৰিনৰ অফিচিয়েল ওয়েবসাইট আছে তো তাতে যাই কেনে আপুনি কেনেকে স্ক্যান কৰিব লাগে কি অপচন আছে তো এবিলা গুটেই টিউটৰিয়েলছ কিনি ইয়াতে টিউটৰিয়েলছ কিনি আপুনি ইয়াতে পাই যাব তো আমি ইয়াতে এখিনি বাৰু না চাও আপোনালোকে ইচ্ছা কৰিলে চাব পাৰে তো এইখিনিতে আপোনালোকে গুটেইখিনি বুজিয়ে পাইছে এণ্ড চেম্পল ভিডিঅ অন হাউ টু স্কেন বাই এডব স্কেন কেন বি ফাউণ্ড বিলো তো আপোনালোকে কেনেকৈ স্কেন কৰিব তো ইয়াতে এটা ভিডিঅ' আছে বা ইউটিউবত যদি আপুনি চাৰ্চ কৰে হাউ টু স্কেন এ ডকুমেণ্ট ইউজিং এডব স্কেন এপ তো বহুতকেইটা টিউটৰিয়েল ভিডিঅ' আপোনালোকে ইউটিউবতো পাই যাব আপোনালোকে সেইবিলাক চাই কেনেও আপোনালোকৰ যি এনচাৰ শ্বীট আছে সেইবিলাক ধুনীয়াকৈ আপোনালোকে স্কেন কৰি ল'ব পাৰিব তো গাইছ ইয়াতে আকৌ দিয়া আছে আইফোনৰ কাৰণে যিসকল আইফোন ইউজাৰ আছে সিহঁতৰ কাৰণে তো আপোনালোকে আপোনালোকৰ এনচাৰ শ্বীটখিনি আপলোড স্কেন কৰাৰ কাৰণে আপোনালোকে নোট এপ ইউজ কৰিব পাৰে আপোনালোকে তাৰপিছত আপোনালোকে কি কৰিব ইন নোট এপ ক্লিক অন দি কম্পোজ বটন এট দি বটম বটমত যি এটা একদম তলত মানে এপটো খুলিলে যি বটন এটা আছে তো এই নোটছৰ বটনটোত আপোনালোকে ক্লিক কৰি দিব এপটোৰ ক্লিক দি কেমেৰা বটন ইন নোটছ এপ তো আপোনালোকে তলত কেমেৰাৰ বটন এটা পাব আপোনালোকে আইকন এটা পাব সেইটোত ক্লিক কৰি দিব তাৰপিছত আপোনালোকে কি পাব তাতে তিনিটা অপশ্যন পাব ঠিক আছে চুজ দি অপশ্যন স্কেন ডকুমেণ্ট তাতে বহুতকেইটা অপশ্যন পাব তিনিটা অপশ্যন পাব তাৰে আপুনি যি স্কেন ডকুমেণ্টছ বুলি অপশ্যনটো আছে সেই অপশ্যনটোহে আপোনালোকে চুজ কৰিব প্লেচ ইউৰ আইফোনছ কেমেৰা অভাৰ ইউৰ এনচাৰ স্ক্ৰিপ্ট ফেচ এণ্ড হল্ড ষ্টেডি তো আপোনালোকে যি আপোনালোকৰ কেমেৰাটো খোল খাই যাব তেতিয়া আপোনালোকে তলত থকা যি এনচাৰ শ্বীটখিনি আছে এনচাৰ শ্বীটটোৰ ওপৰত ধুনীয়াকৈ ওপৰত আপোনাৰ আইফোনটো লৰচৰ নকৰাকৈ আপোনালোকে ধৰি ৰাখিব ধৰি ৰখাৰ পিছত আপোনালোকে ক্লিকত ক্লিক বটনটোত ক্লিক কৰি দিব তেনেহ'লে আপোনালোকৰ কি হৈ যাব সেই যি এনচাৰ শ্বীট আছে সেইটো অট'মেটিকেলি ফটো হৈ যাব মানে আপোনালোকৰ স্কেন হৈ যাব তাৰপিছত আপোনালোকে এডজাষ্ট কৰি ল'ব পাৰিব এডজাষ্ট দি স্কেন ইমেজ ইফ নেচেচাৰী যদি কিবা দৰকাৰ আছে যদি বেকগ্ৰাউণ্ড বেছিকৈ আহিছে তেনেহ'লে আপোনালোকে সেইটো এডজাষ্ট কৰি ল'ব পাৰিব যে মোক এইখিনিয়ে লাগে স্কেন কপি তো সেইখিনি আপুনি এডজাষ্ট কৰি ল'ব পাৰিব এপটোতে ক্লিক অন দি কিপ স্কেন অপশ্যন তো আৰু এটা তাতে বটন পাব যেতিয়া নেকি আপুনি ফটো তুলি ল'লে তেতিয়া আপুনি কিপ স্কেন বুলি এটা অপশ্যন পাব সেইটোত ক্লিক কৰিব তাৰপিছত তলত তাৰপিছত আকৌ এটা বটন পাব আপুনি ছেভ বুলি তো সেই ছেভ বটনটোত আপুনি ক্লিক কৰি দিব তাৰপিছত আপোনালোকৰ যি ফাইলটো আছে সেইটো পিডিএফলৈ পিডিএফত ৰেডি হৈ যাব মানে পিডিএফত আপুনি আউটপুটটো পাই যাব ফাইলটো পাই যাব ইফ ইউ স্কেন মাল্টিপল প্লেচেছ ওৱান বাই ওৱান অল স্কেনছ উইল বি অট'মেটিকেলি কম্বাইন ইন টু ওৱান পিডিএফ তো আপোনালোকে ওৱান বাই ওৱান এনেকৈ যদি যদি নোটছ এপেদি স্কেন কৰি কৰি যায় তেনেহ'লে আপোনালোকৰ যিমানকেইটা পিডিএফ আপোনাৰ যিমানকেইটা ফাইল আপোনালোকে এনচাৰ শ্বীট আপোনালোকে হেৰি কৰিলে স্কেন কৰিলে এই গোটেইখিনি এটা পিডিএফলৈ কনভাৰ্ট হৈ যাব হুইচ কেন ইউ হুইচ ইউ কেন আপলোড তো সেইটো আপুনি আপলোড কৰিব পাৰিব তো যি নোট এপ আছে নোট এপৰ ইয়াতে অফিচিয়েল লিংক আছে এইটোত ক্লিক কৰি আপোনালোকে নোট এপৰ যি অফিচিয়েল ৱেবছাইট আছে তাতেও যাই কিনে আপোনালোকে কেনেকৈ আপলোড কৰে বা কেনেকৈ স্কেন কৰে চৰি কেনেকৈ স্কেন কৰে আপোনালোকে সেইটো টিউটৰিয়েলখিনি আপোনালোকে পাই যাব তো গাইজ এইখিনিয়ে যদি কিবা অসুবিধা পালে আপোনালোকে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব আৰু যদি ভাল পালে ভিডিঅ'টো প্লিজ লাইক কৰি দিব বেয়া পালে ডিছলাইক কৰি দিব আৰু মানে কি হোপ আপোনালোকৰ এইটো অলপ হেল্পফুলে হয় তো আপোনালোকে লাইক কৰিব একদম নাপাহৰিব গাইজ তো এতিয়ালৈ যদি কিবা অসুবিধা পাইছে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব একদম নাপাহৰিব কাৰণ আপোনালোকৰ কমেণ্টছৰ সকলোবিলাক কমেণ্টছৰ আমি এতিয়ালৈ ৰিপ্লাই দি আহিছোঁ আৰু ৰিপ্লাই দি যাম আপোনালোকৰ সকলো টাইমত আমি আছোঁ আপোনালোকক হেল্প কৰিবলৈ তো ডণ্ট বি পেনিক আপোনালোকৰ এক্সামটো ভালকৈ দিয়ক আৰু অল দি বেষ্ট এভৰি ওৱান আৰু যদি কিবা অসুবিধা পায় আপোনালোকে আমাক জনাব আমাৰ হোৱাটছএপ গ্ৰুপ আছে ডেছক্ৰিপশ্যন বক্সত আপোনালোকে লিংক পাই যাব তাতে জইন হৈ কিনে আমাৰ লগত ডাইৰেক্টলি কথা পাতিব পাৰিব বা মেছেজ কৰিব পাৰিব আপোনালোকৰ সমস্যাবোৰৰ বিষয়ে আমাক অৱগত কৰিব পাৰিব বা জনাব পাৰিব আপোনালোক আমি তাৰ চলিউশ্যন দিবলৈ আপোনালোকক যত্ন কৰিম তো গাইজ আজিৰ ভিডিঅ'টোত এইখিনিয়ে ধন্যবাদ জয় অসম